আগামী দুই বছরের ধাপে ধাপে আরও অভিবাসীকে আশ্রয় দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। সংকটের জন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও রাজনৈতিক অস্থিতিশীলতাকে দুষছে জার্মানি। গ্রিসে আগাম নির্বাচনে আবারও জয়ী বামপন্থী সিরিজা পার্টি, জয়কে দলের উপর জনগণের পূর্ণ আস্থার প্রতিফলন বলে মন্তব্য সিপ্রাসের। আইএস দমনে মার্কিন জোটের বিমান হামলাকে অকার্যকর বললেন সিরীয় পররাষ্ট্রমন্ত্রী। জঙ্গি বিরোধী অভিযানে অংশ নিতে দামেস্কে মার্কিন প্রশিক্ষণপ্রাপ্ত 75 বিদ্রোহী। ইয়েমেনে অপহৃত 6 বিদেশি নাগরিককে মুক্তি দিল হাউথিরা। মারিব প্রদেশে বিদ্রোহীদের উৎখাতে বড় ধরনের অভিযানে হাদি সমর্থকরা। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরকে কেন্দ্র করে তৎপর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি, বিক্ষোভ কর্মসূচি দ্বিধাবিভক্ত বিএনপির, সংবর্ধনা দেবে আওয়ামী লীগ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি পারমিতাহীন। আগামী দুই বছরে ধাপে ধাপে আরও বেশি অভিবাসীকে আশ্রয় দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টাইনমেয়ার অভিবাসী সংকটের জন্য দুষছেন সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের যুদ্ধ ও রাজনৈতিক অস্থিতিশীলতাকে। অন্যদিকে অস্ট্রিয়ায় গত কয়েকদিনে প্রায় 11,000 অভিবাসী প্রবেশ করায় সীমান্ত সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। গ্রিসের লেসবস দ্বীপে রোববার বেশ কয়েকটি অভিবাসীবাহী রাবার ডিঙিয়ে এসে ফিরলে স্থানীয় স্বেচ্ছাসেবকরা তাদের সহায়তায় এগিয়ে আসে। তুরস্ক থেকে এজিয়ান সাগরে দুর্গম পথ পাড়ি দিতে গিয়ে প্রায়ই মৃত্যু ঝুঁকির মুখে পড়তে হয় দেশ ছেড়ে আসা এই মানুষদের। মাঝ সমুদ্রে আমাদের নৌকার ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায়। নৌকার জায়গায় জায়গায় ফাটা চিহ্ন তো ছিলই। নারী আর বাচ্চা থাকা সত্ত্বেও মানব পাচারকারীরা আমাদের এমন ত্রুটিপূর্ণ নৌকায় তুলেছে, সাহায্যের নামে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আমাদের। অভিবাসীদের করুণ চিত্র দেখা যাবে ক্রোয়েশিয়া স্লোভেনিয়া সীমান্ত এলাকায়। একদিকে ক্রোয়েশিয়ার নিষেধাজ্ঞা, অন্যদিকে স্লোভেনিয়া সরকারের বাধা। টানা তিন দিন ধরে চলা এমন অচলাবস্থায় ধৈর্যের বাঁধ ভেঙে যায় অনেকেরই। তবে এরই মধ্যে ক্রোয়েশিয়ায় যেসব অভিবাসী প্রবেশ করেছেন তাদের আশ্রয় দিতে সার্বিয়া সীমান্তের কাছে কয়েকটি নতুন শরণার্থী শিবির নির্মাণের কথা জানালেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। তোভারনিকগামী বাসের জন্য প্রতিদিন অসংখ্য মানুষ রোদ বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করে। এমন 4,000 মানুষকে একসাথে সাময়িক আশ্রয় দেওয়ার জন্য শিবিরগুলো প্রস্তুত করা হয়েছে। তোভারনিক শহর থেকে এসব অভিবাসীর গন্তব্য হাঙ্গেরি হলেও সেখানকার কর্তৃপক্ষ তাদের ঠেকাতে সীমান্তের আরও 40 কিলোমিটার জুড়ে নিরাপত্তা বেষ্টনী নির্মাণ করছে। এত বেশি সংখ্যক অভিবাসী প্রবেশ করলে হাঙ্গেরির ধর্মীয় পরিচয় হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেন দেশটির প্রধানমন্ত্রী। এ অবস্থায় ক্রোয়েশিয়া থেকে যে কজন ফিরে এসেছে তাদের অস্ট্রিয়া ট্রেনে তুলে দিচ্ছে হাঙ্গেরি পুলিশ। অনেকেই পায়ে হেঁটেই সীমান্ত পাড়ি দিচ্ছেন। অস্ট্রিয়ায় গত কয়েকদিনের মাথায় অভিবাসী প্রবেশের সংখ্যা 10,000 ছাড়িয়ে যাওয়ায় সীমান্তের একটি প্রবেশমুখ সাময়িক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে সীমাহীন দুর্ভোগের মুখে পড়ে অভিবাসীরা। তবে যুক্তরাষ্ট্র আরও বেশি সংখ্যক অভিবাসী নেওয়ার কথা বললে আশা সঞ্চার হয়। বার্লিনে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে সিদ্ধান্তের কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আগামী দুই বছরে ধাপে ধাপে আমরা আশ্রয় প্রত্যাশীদের সংখ্যা বাড়াবো। এবছর আমরা 85,000 অভিবাসীকে জায়গা দিয়েছি, সামনের বছর তা 1,00,000 দাঁড়াতে পারে। এখানে আমরা মানবিক সহায়তায় বরাদ্দ বাড়াবো। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টাইনমেয়ার এ সমস্যার মূলে সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুদ্ধ ও রাজনৈতিক অস্থিতিশীলতাকে দায়ী করেন। তবে বিশ্বের ধনী রাষ্ট্র যেমন রাশিয়া, ইরান, তুরস্ক, সৌদি আরব সহ বিভিন্ন আন্তর্জাতিক গোষ্ঠী যদি সমন্বিত ভূমিকা রাখে তবে এ সমস্যা মোকাবেলা করা সম্ভব বলে জানান তিনি। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। তুরস্ক উপকূলের কাছে একটি নৌকা ডুবে 13 অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। এদিকে একদিনেই প্রায় 4,700 অভিবাসীকে লিবিয়া উপকূল থেকে উদ্ধার করেছে ইতালির উপকূলরক্ষীরা। রোববার ভূমধ্যসাগরে চালানো পৃথক 20টি অভিযানে আটক করা হয় ওই অভিবাসীদের। আটককৃতদের ইতালির সিসিলি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানানো হয় কোস্টগার্ডের পক্ষ থেকে।
অন্যদিকে তুরস্ক উপকূলের কাছে একটি অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় মৃত ১৩ জনের মধ্যে ৬ শিশু রয়েছে বলে জানিয়েছে তুরস্ক। সেখান থেকে ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে আরও ১৩ জন। এদিকে হাঙ্গেরি সীমান্ত বন্ধ করে দেয়ায় ভিন্ন পথে প্রায় ১৪,০০০ অভিবাসী ক্রোয়েশিয়া ঢুকেছে বলে জানিয়েছে দেশটির সরকার। স্লোভেনিয়ায় প্রবেশের জন্য ট্রেন বা বাসের জন্য অপেক্ষা করছেন ক্রোয়েশিয়ায় থাকা হাজার হাজার অভিবাসী। গ্রিসের অর্থনীতি পুনরুদ্ধারে আবারও সিপ্রাসের উপরই আস্থা রাখল দেশটির জনগণ। রোববার অনুষ্ঠিত দেশটির আগাম নির্বাচনে ৩৫% বেশি ভোট পেয়ে জয়লাভ করেছে বামপন্থী সিরিজা পার্টি। অন্যদিকে প্রধান বিরোধী দল কনজারভেটিভ নিউ ডেমোক্রেসি পেয়েছে ২৮% ভোট। এছাড়াও ৭% ভোট পেয়ে তৃতীয় বৃহত্তম দলের স্বীকৃতি পেয়েছে ডানপন্থী গোল্ডেন ডন। এই জয়কে দলের উপর জনগণের পূর্ণ আস্থার প্রতিফলন বলে মন্তব্য করেছেন দলটির নেতা অ্যালেক্সিস সিপ্রাস। সেই সঙ্গে কঠোর পরিশ্রমই দেশটির চলমান অর্থনৈতিক সংকট উত্তরণের একমাত্র পথ বলেও মন্তব্য করেন তিনি। নিজ দলের সমালোচনার মুখে পদত্যাগ করে আগাম নির্বাচন দিলেও জনগণের আস্থায় আবারও জয়ের হাসি সিপ্রাসের মুখে। দেশটির ইতিহাসে গত ৬ বছরে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জয়ের পর আবারও গ্রিসের ক্ষমতায় বামপন্থী সিরিজা পার্টি। তাই প্রথম ভাষণেই এই জয়কে তার দলের উপর জনগণের পূর্ণ আস্থার প্রতিফলন বলে মন্তব্য করলেন দলটির নেতা অ্যালেক্সিস সিপ্রাস। সেই সঙ্গে জানালেন গ্রিকবাসী তার দলের উপর যে আস্থা রেখেছেন কঠোর পরিশ্রমের মাধ্যমে তার প্রতিদান দেবেন তিনি। আমরা একটি কঠিন লড়াইয়ের মুখোমুখি হয়েছিলাম। আমি মনে করি এই বিজয় গ্রিসের অর্থনীতি পুনরুদ্ধারে দেশ ও দেশের বাইরে লড়াইয়ের ক্ষেত্রে এবং জনগণের ভাবমূর্তিকে আরো উচ্চতায় তুলে ধরতে আমাদের উপর গ্রিসবাসীর আস্থার পূর্ণ প্রতিফলন। এছাড়াও কঠোর পরিশ্রমই সংকট উত্তরণের একমাত্র পথ উল্লেখ করে আগামী ৪ বছর সিরিজা পার্টি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি। বর্তমান ইউরোপে মর্যাদা ও প্রতিরোধ শক্তির দিক দিয়ে গ্রিস ও গ্রিসের জনগণ একে অপরের সমর্থক। যে লড়াই আমরা শুরু করেছিলাম আগামী ৪ বছর তা অব্যাহত থাকবে, কারণ জনগণ আগামী ৪ বছরের জন্য আমাদের এই গুরু দায়িত্ব দিয়েছেন। এদিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই এথেন্সের রাস্তায় নেমে বিজয় উদযাপন করতে থাকেন সিরিজা সমর্থকেরা। এ সময় চলমান অর্থনৈতিক সংকট দূর করে সিপ্রাস সরকার দেশকে আরো সামনের দিকে এগিয়ে নেবে বলেও আশা প্রকাশ করেন তারা। এই নির্বাচনের মাধ্যমে আমরা গ্রিকবাসী দেখিয়ে দিয়েছি দেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে সামনের দিকে এগিয়ে যেতে পারি আমরা। আমার বিশ্বাস খুব শিগগিরই বর্তমান অর্থনৈতিক সংকটও কাটিয়ে উঠতে সক্ষম হব আমরা। নির্বাচনের পুরোটা সময় প্রচন্ড চাপের মধ্যে ছিলাম আমি, কারণ আমি বেকার। তবে আমি বিশ্বাস করি সিপ্রাস সরকার আমার মতো বেকারদের কর্মসংস্থানে সহায়ক ভূমিকা রাখবে। এদিকে নির্বাচনে জয়লাভ করলেও একক সংখ্যাগরিষ্ঠতা থেকে কিছুটা পিছিয়ে থাকায় সিরিজা পার্টির সঙ্গে জোট গঠনে সম্মত হয়েছে জাতীয়তাবাদী ইন্ডিপেন্ডেন্ট গ্রিক দল। গত জানুয়ারিতে নির্বাচনে জয়ের পর সরকার গঠন করে সিরিজা পার্টি। পরবর্তীতে বিরোধীদের সমালোচনা উপেক্ষা করে অর্থনীতির গতি ফেরাতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কঠিন শর্তে বেইল আউট চুক্তি করে সিপ্রাস সরকার। এই চুক্তির পরপরই নিজ দলের কট্টরপন্থীদের বিরোধিতার মুখে পদত্যাগ করে আগাম নির্বাচনের ঘোষণা দেন তিনি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সিরিয়ায় আইএস দমনে চালানো মার্কিন জোটের বিমান হামলাকে অকার্যকর উল্লেখ করে সিরীয় পররাষ্ট্রমন্ত্রী একটি সত্যিকার সন্ত্রাস বিরোধী জোট গঠন করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। এরই মধ্যে আইএস এর বিরুদ্ধে লড়তে মার্কিন প্রশিক্ষণ প্রাপ্ত ৭৫ জন বিদ্রোহী সিরিয়ায় পৌঁছেছে বলে পর্যবেক্ষণ সংস্থার বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এদিকে ইরাকের সরকারি বাহিনীর বিমান হামলায় শীর্ষস্থানীয় নেতা সহ অন্তত ২০ আইএস সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। রোববার ইরাকের আনবার প্রদেশের রাজধানী রামাদের উত্তরাঞ্চলে বিমান বাহিনীর হামলায় বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা সহ কমপক্ষে ২০ আইএস জঙ্গি নিহত হয়। ইরাকি সেনা কর্মকর্তারা জানান, এ সময় জঙ্গিদের ৫টি ভারী যানবাহনও ধ্বংস করে দেওয়া হয়। ইরাকে যখন দেশটির বিমান বাহিনীর হামলায় সফলতার খবর পাওয়া যাচ্ছে, তখন সিরীয় পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করছেন আইএস এর বিরুদ্ধে সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা কোনো কাজেই আসছে না। রুশ গণমাধ্যম আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সমস্ত আন্তর্জাতিক আইন মেনেই মস্কো সিরিয়াকে সন্ত্রাস বিরোধী যুদ্ধে সহায়তা করছে।
যুক্তরাষ্ট্র এতদিন ধরে বিমান হামলা চালিয়ে কি করছে তা আমরা কেউই বুঝতে পারছি না। বেশিরভাগ সময় তারা হামলার ফলাফল প্রকাশ করছে না, তবে খোলা চোখে বোঝা যায় জঙ্গিদের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না। যারা সত্যি সত্যি সন্ত্রাসীদের নির্মূল করতে চায় তাদের সাথে সহযোগিতা করতে আমরা সবসময় প্রস্তুত। সিরীয় পররাষ্ট্রমন্ত্রীর এই অভিযোগের মধ্যে ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানালো, মার্কিন প্রশিক্ষণপ্রাপ্ত 75 জন আসাদ বিরোধী বিদ্রোহী সিরিয়ায় প্রবেশ করেছে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তুরস্কের মাটিতে প্রশিক্ষণ পাওয়া যোদ্ধারা শনিবার রাত থেকে রোববারের মধ্যে আলেপ্পো প্রদেশে প্রবেশ করে। আইএস বিরোধী বিদ্রোহীদের প্রশিক্ষণ দিয়ে সিরিয়ায় পাঠানো একটি ব্যর্থ পরিকল্পনা বলে মার্কিন জেনারেল লয়েড অস্টিনের মন্তব্যের একদিন পর এ খবর প্রকাশিত হলো। শনিবার মার্কিন কংগ্রেসের কাছে লয়েড বলেন, এর আগে পাঠানো যোদ্ধাদের মধ্যে মাত্র 4-5 জন বর্তমানে সিরিয়ায় লড়াই করছে, বাকিরা হয় পালিয়ে গেছে নয়তো বিরোধী পক্ষের হাতে মারা পড়েছে। এদিকে এক বছরেরও বেশি সময় ধরে দখল করে রাখা মসুলে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে 100-এরও বেশি নাগরিককে আইএস বন্দী করেছে বলে জানিয়েছে কুর্দি কর্মকর্তারা। শহরটির দক্ষিণে আসিরীয় সভ্যতার নিদর্শন একটি প্রাচীন নগরীতে খ্রিস্টানদের 21টি বাড়ি জঙ্গিরা বোমা মেরে উড়িয়ে দিয়েছে বলেও জানা গেছে। রঞ্জন শুভ, সময় সংবাদ। ইয়েমেন থেকে 5 মাস আগে অপহৃত 6 বিদেশি নাগরিককে রোববার ছেড়ে দিয়েছে হাউথি বিদ্রোহীরা। এরই মধ্যে মারিব প্রদেশ থেকে হাউথিদের উৎখাত করতে জোটের স্থল সেনাদের নিয়ে বড় ধরনের অভিযানে নেমেছে প্রেসিডেন্ট হাদি সমর্থকরা। অন্যদিকে তাইজে হাউথিদের গোলা হামলায় 3 নারী সহ অন্তত 7 জন নিহত হওয়ার খবর জানিয়েছে গণমাধ্যম। রোববার ইয়েমেনের তাইজে কয়েক দফা গোলা নিক্ষেপ করে হাউথি বিদ্রোহীরা। এসব হামলায় অন্তত 7 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানায় গণমাধ্যম, যার মধ্যে 3 জনই নারী। সপ্তাহব্যাপী সংঘর্ষে ইয়েমেনের তাইজ পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। আমি মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি, আমার পাশেই একজনকে ভয়ঙ্কর ভাবে মরতেও দেখেছি আমি। ইয়েমেনের দুই পক্ষের সংঘর্ষে প্রতিদিনই মানুষ মরছে। এরই মধ্যে ইয়েমেনের মারিব প্রদেশে আবারও সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে হাউথি বিদ্রোহীরা। প্রদেশটিতে গেল কয়েক সপ্তাহ ধরেই নিজেদের তৎপরতার জানান দিচ্ছে হাউথিরা। এ অবস্থায় সেখান থেকে বিদ্রোহী গোষ্ঠীকে উৎখাত করতে বদ্ধপরিকর হাদি সমর্থক বাহিনী। হাদি বাহিনীর সহায়তায় বিমান হামলার পাশাপাশি মারিবে প্রচুর পরিমাণ স্থলসেনা মোতায়েন করেছে সৌদি জোট। সব মিলিয়ে হাউথিদের হটিয়ে মারিবের দখল নিতে ঘোষণা দিয়েই বড়সড় অভিযানে নেমেছে হাদি বাহিনী। এরই মধ্যে কয়েকটি এলাকা দখলেও নেয়ার দাবি করে তারা। আল্লাহকে ধন্যবাদ, তার সাহায্যে আমরা শত্রুকে পরাজিত করে জয়ী হয়েছি, আগামীতেও আমাদের জয় নিশ্চিত। এর মধ্যে ইয়েমেনে অপহৃত 6 বিদেশি নাগরিককে ছেড়ে দিয়েছে হাউথিরা। এদের মধ্যে 2 জন মার্কিন, 1 জন ব্রিটিশ ও 3 জন সৌদি আরবের নাগরিক বলে জানিয়েছে গণমাধ্যম। রোববার ইয়েমেন থেকে তাদের নিরাপদে ওমান নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ ও ওমান কর্তৃপক্ষ। তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক বলে জানিয়েছে ওমানের গণমাধ্যম। এদিকে ইয়েমেনে হাউথি বিদ্রোহীদের দমনে আরব আমিরাতকে ইসরায়েল সহায়তা দিচ্ছে বলে খবর জানিয়েছে ইরানি গণমাধ্যম রেডিও তেহরান। ইসরায়েলের একটি যুদ্ধবিমান থেকে সম্প্রতি আরব আমিরাতকে বিপুল পরিমাণ হালকা ও ভারী যুদ্ধাস্ত্র সরবরাহ করেছে তেল আবিব। রোববার বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বর্তমানে ইয়েমেনে উপসাগরীয় আরব জোটের প্রায় 5,000 সেনা মোতায়েন রয়েছে, যার মধ্যে 4,500-ই সংযুক্ত আরব আমিরাতের। সঞ্জিতা ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল মস্কো। ক্রিমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করে নেয়ার প্রতিবাদে তাতারদের বিক্ষোভ। 6 জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু চুক্তি প্রমাণ করেছে তেহরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। 6 জাতিগোষ্ঠীর আলোচনার মধ্য দিয়ে এই চুক্তিতে পৌঁছানো সহজ ছিল না বলেও মন্তব্য করেন তিনি। তবে সবাই সঠিক পথ বেছে নেয়ার মধ্য দিয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান রুহানি। এদিকে ইরানের পারচিন পরমাণু কেন্দ্র পর্যবেক্ষণ করেছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA। এই পরমাণু কেন্দ্রে ইরান বিতর্কিত কর্মসূচি চালাচ্ছিল বলে শুরু থেকেই সন্দেহ প্রকাশ করে আসছে পশ্চিমা বিশ্ব। তবে তেহরানের দাবি তাদের কর্মসূচি শান্তিপূর্ণ। এর আগে ইরানের এই কেন্দ্রটি পর্যবেক্ষণ করার বিষয়ে কিছু বিধিনিষেধ রেখেছিল ইরান। IAEA এর সঙ্গে নতুন চুক্তি অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পরপর কেন্দ্রটি পর্যবেক্ষণ করতে পারবে তারা।
আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা হামলায় 5 পুলিশ সদস্য নিহত হয়েছে। পূর্বাঞ্চলীয় পাকিস্তান সীমান্তবর্তী প্রদেশটি জুরমাত এলাকায় রোববার এই হামলা চালানো হয়। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী টহল দেওয়ার সময় পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ি হঠাৎ বিস্ফোরিত হয়। প্রাথমিকভাবে হামলার দায় কেউ স্বীকার না করলেও নিরাপত্তা কর্মকর্তাদের ধারণা তালেবান জঙ্গিরা এই হামলা চালিয়েছে। জাতিসংঘের তথ্য মতে চলতি বছরে দেশটিতে জঙ্গি হামলায় 1600 জন নিহত ও 3200 জন আহত হয়েছে। পাকিস্তানে পেশোয়ারের বাদাবের বিমান ঘাঁটিতে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তেহরিকি তালেবানের জঙ্গিরা শুক্রবার এ হামলা চালালে দুপক্ষের সংঘর্ষে জঙ্গিসহ অন্তত 42 জন নিহত হয়। পাকিস্তানের ফরেন্সিক বিভাগ নিহত 14 জঙ্গির শরীর থেকে নমুনা সংগ্রহ করছে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য। এদিকে হামলাকারীরা আফগানিস্তানের নাগরিক বলে তথ্য প্রমাণ পাকিস্তানের কাছে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ। তিনি অভিযোগ করেন পাকিস্তানে আফগানিস্তানের জঙ্গিদের এটি প্রথম হামলা নয়, এর আগেও আফগান জঙ্গিরা দেশটিতে হামলা চালিয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক নেতাজি সুভাষচন্দ্র বসু 1948 সাল পর্যন্ত বেঁচে ছিলেন বলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রকাশিত গোপন নথিতে প্রমাণ পাওয়া গেছে। তিনি 1948 সালে তৎকালীন মাঞ্চুরিয়ান অর্থাৎ চীনের কোনো অঞ্চলে অবস্থান করছিলেন বলেও জানা যায়। তার বিশ্বাসের সহচর দেবনাথ দাসের একটি বক্তব্যের উল্লেখ করে ওই নথিগুলোর 22 নম্বর ফাইলে এমন তথ্য দেওয়া হয়েছে বলে জানায় গণমাধ্যম। নথিতে সরাসরি 1948 সালের 9 আগস্টের দিনটিকে উল্লেখ করে দেবনাথের সূত্রে বলা হয় নেতাজি মাঞ্চুরিয়ানে অবস্থান করছেন। 1945 সালে টোকিও রেডিওতে প্রচারিত খবরে বলা হয় বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বসু মারা গেছেন। তবে রাজ্য সরকার প্রকাশিত 12744 পৃষ্ঠার নথিতে নেতাজির বিমান দুর্ঘটনায় নিহতের কথা কোথাও উল্লেখ নেই বলে জানায় কর্তৃপক্ষ। পাকিস্তান আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তার পরিণতি ভালো হবে না সতর্ক করে দিয়েছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ভারতের জম্মু কাশ্মীরের পুঞ্চ সীমান্ত এলাকায় ভারত ও পাকিস্তানের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। জম্মু কাশ্মীরে 3 দিনের সফরে গিয়ে রাজনাথ সিং এ মন্তব্য করেন। এদিকে সোমবার অনুষ্ঠিতব্য বৈঠকে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এই পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তার জন্যই ভারত পাকিস্তানের মধ্যে সংলাপ প্রয়োজন বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভার্মা। সংবাদ মাধ্যমে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন সন্ত্রাসবাদ দমনে ভারতকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। আয়না দিয়ে তৈরি পোশাকের কথা আমরা আগেই শুনেছি, কিন্তু লাইটার স্যুট, হ্যাঁ আতশবাজি দিয়ে তৈরি করা সম্ভব এমন দৃষ্টিনন্দন স্যুট। ফরাসি পারফর্মারদের মনোমুগ্ধ করে এই আয়োজনটি দেখবেন সংবাদের শেষ অংশে। জাতিসংঘের সাধারণ পরিষদের 70তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, আওয়ামী লীগ ও বিএনপি আলাদা কর্মসূচি দিয়েছে। সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের দাবিতে শেখ হাসিনার সফরের বিরুদ্ধে বিক্ষোভ করার কথা জানিয়েছে কমিটিবিহীন দ্বিধাবিভক্ত যুক্তরাষ্ট্র বিএনপি। আর প্রধানমন্ত্রীকে সার্বজনীন সংবর্ধনা দেওয়া সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র, আওয়ামী লীগ। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর তথ্য ও আনোয়ার হোসেন বাবুর ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কের মিনি বাংলাদেশ এখন রাজনীতিতে উত্তপ্ত। যেখানে হাসিনা সেখানে প্রতিরোধ। এই কর্মসূচি সফল করতে কর্মী সমাবেশ সহ জনসংযোগ শুরু করেছে বিএনপি জামাত জোট। উনি যেদিন আসবেন ওদিন যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে আমরা জেএফকে এয়ারপোর্টে বিএনপির নেতৃবৃন্দ আমাদের কর্মী বাহিনী নিয়ে আমরা সবাই উপস্থিত থাকব ওনাকেও সেখানে বিক্ষোভ প্রদর্শন করার জন্য। অন্যদিকে যুক্তরাষ্ট্র, আওয়ামী লীগও নিজেদের দলের অভ্যন্তরীণ মতবিরোধ মিটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সার্বজনীন সংবর্ধনা দিতে জোর প্রস্তুতি চালাচ্ছে। প্রতিবারের মতো এবারও আমরা সার্বজনীন নাগরিক সম্বর্ধনার আয়োজন করেছি এবং সেখানেও বিভিন্ন স্টেট থেকে আমাদের নেতাকর্মীরা আসবেন এবং প্রবাসী ভাই বোনেরা সে সম্বর্ধনা সভায় অংশগ্রহণ করবেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে 25, 26 ও 27 সেপ্টেম্বর পরবর্তী টেকসই উন্নয়ন এজেন্ডা শীর্ষক সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে বলে জানালেন যুক্তরাষ্ট্রে বিএনপি ও 36 সহযোগী সংগঠনের জোটের আহ্বায়ক। ন্যাশনের ভাষণ থাকবে সেদিন যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে ফার্স্ট এভিনিউ এবং 47 স্ট্রিটের কর্নারে আমাদের যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে আমরা সেখানে কর্মসূচি দিয়েছি এবং যেদিন সেখানে উনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের উদ্দেশ্যে হোটেলে ভাষণ দিবেন ওনার হোটেলের সম্মুখে আমরা ইনশাআল্লাহ সেখানে প্রতিরোধ এবং প্রতিবাদ করব। এদিকে মুক্তিযুদ্ধের পক্ষের দলমত নির্বিশেষে প্রবাসীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সার্বজনীন সংবর্ধনা দেয়া হবে বলে জানালেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কিভাবে তাকে সম্মান দেখে, কিভাবে তার প্রতি কৃতজ্ঞ সেই নেত্রীকে দেখার জন্য প্রবাসে আমরা সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছি। 24 সেপ্টেম্বর পবিত্র ঈদ, সেই পবিত্র ঈদও আমরা ওনার সাথে ভাগাভাগি করে আমরা উদযাপন করব এবং 28 সেপ্টেম্বর ওনার জন্মদিবস। যদিও উনি ঘটা করে কোনোদিন জন্মদিবস পালন করেন না, তবুও আমরা ওই দিনে দোয়া মাহফিল করব ওনার জন্মদিবসে। এই সমস্ত কর্মসূচি আমাদের রয়েছে। আগামী 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেখানেই আমাদের প্রতিরোধ। সময় সংবাদ, নিউ ইয়র্ক। আগামীকাল থেকে শুরু হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। এই লক্ষ্যে মিনা অভিমুখে যাত্রা করেছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 22 লাখ হাজি। ইতিমধ্যেই হজের নিয়তে পবিত্র নগরী মক্কা থেকে ইহরাম পরিধান করে মিনার পথে যাত্রা করেছেন অনেকেই। নিয়ম অনুযায়ী মিনায় রাত্রিযাপন ও মোট 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন হাজিরা। পরদিন 9 জিলহাজ ফজরের নামাজ আদায় করে ভোরে আরাফাতের উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। এবারের হজে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন 1,03,969 জন হাজি। হাজিদের সেবা দিতে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ হজ মিশন। জরুরি সেবা দেওয়ার জন্য 24 ঘন্টা খোলা রাখা হয়েছে মেডিকেল ক্যাম্পগুলো। বিশ্বের বিভিন্ন দেশে সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে। রাশিয়ার মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনের বিরুদ্ধে এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। ক্রিমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করে নেওয়ার প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ করেছে ক্রিমিয়ার তাতাররা। এদিকে লেবাননের চলমান রাজনৈতিক সংকট নিরসন, আবর্জনা সমস্যার সমাধান ও সরকার পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছে শত শত মানুষ। রোববার রাশিয়ার রাজধানী মস্কোতে পতাকা ও ব্যানার হাতে সরকার বিরোধী বিক্ষোভ করে প্রায় 3,000 মানুষ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের 15 বছরের শাসনকে চ্যালেঞ্জ করে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এই বিক্ষোভ আয়োজন করা হয়। আমরা মস্কোবাসী আমাদের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হচ্ছি। আমরা শহরে বিনামূল্যে যাতায়াত করতে পারছি না, অথচ একই সময়ে সরকার প্রচুর অর্থ খরচ করে অস্ত্র কিনছে। আমরা ইউরোপিয়ানদের চেয়ে বেশি ট্যাক্স দেই, কিন্তু বিনিময়ে আমরা কি পাচ্ছি? হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা শোচনীয়। 2000 সালে ক্ষমতায় আসার পর থেকে পুতিন রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। দেশটিতে 2018 সালে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আগামী নির্বাচনে ষষ্ঠবারের মতো পুতিন প্রার্থী হিসেবে লড়বেন কিনা তা এখনো নিশ্চিত করেননি। এদিকে ক্রিমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করে নেয়ার প্রতিবাদে রোববার ইউক্রেন ও ক্রিমিয়ার মধ্যে সংযোগকারী দুটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ক্রিমিয়ার তাতাররা। রাশিয়ার শাসনাধীনে তাদের অবস্থা খারাপ হয়েছে উল্লেখ করে তাদের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে বলে দাবি করে তারা। কোনো পণ্যই আমরা এ পথে নিয়ে যেতে দেব না, শুধুমাত্র ক্রিমিয়ায় আসা যাওয়া করা মানুষজন ও তাদের ব্যক্তিগত গাড়ি যেতে দেওয়া হবে। এটা আমাদের এলাকা, আমরা এ পথের নিয়ন্ত্রণ কারো হাতে দেব না। এদিকে ইউক্রেনপন্থী তাতারদের এই আন্দোলনের পেছনে বিদেশিদের মদদ আছে অভিযোগ করে তাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে রাশিয়াপন্থী ক্রিমিয়ান তাতার গোষ্ঠী। লেবাননের রাজধানী বৈরুতে সরকার বিরোধী বিক্ষোভ করেছে শত শত মানুষ। রোববার বিক্ষোভকারীরা সরকার পরিবর্তনের দাবিতে স্লোগান দিতে দিতে পার্লামেন্ট ভবনের দিকে এগিয়ে যায়। বিক্ষোভের সময় তারা সরকার পরিবর্তন ও বিদ্যুৎ, পানি, স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি জানায়। সমাবেশটি শান্তিপূর্ণভাবে পার্লামেন্ট ভবনের দিকে এগিয়ে গেলেও পুলিশ তাদের বাধা দেয়। তবে এ সময় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। শিরিন আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। পর্দা উঠল এমি অ্যাওয়ার্ডের 67তম আসরের।
চার বিভাগের সেরা হয়ে জয় জয়কার গেম অফ থ্রোনসের। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করবেন বলে গণমাধ্যমে প্রকাশ হয়েছে। আগামী রোববার জাতিসংঘের 70তম সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কে যাওয়ার কথা রয়েছে পুতিনের। এর ফাঁকেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্প সাক্ষাৎ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে পুতিন মন্তব্য করেছিলেন, ওবামার চেয়ে ট্রাম্পের সাথে কাজ করা আরো সুবিধাজনক হবে। এই কথা শুনে ট্রাম্প পুতিনের সাথে সাক্ষাতের ইচ্ছা পোষণ করেন। রোববার তিনি গণমাধ্যমকে বলেন, পুতিনের সঙ্গে সাক্ষাৎ বেশ উপভোগ করবেন তিনি। আমেরিকায় কোনো মুসলিম প্রেসিডেন্ট চলবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী বেন কারসন। ইসলাম ধর্ম মার্কিন সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলেই কোনো মুসলমানকে তিনি প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে পারবেন না বলে গণমাধ্যমকে জানিয়েছেন। এর আগে বারাক ওবামা মুসলিম এবং আমেরিকান নন এ বক্তব্যকে সম্মতি জানিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। এর একদিন পরেই এমন মন্তব্য করলেন অবসরপ্রাপ্ত নিউরোসার্জন কারসন। যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির নবনির্বাচিত নেতা জেরেমি করবিন প্রধানমন্ত্রী হলে ব্রিটিশ সেনাবাহিনীতে বিদ্রোহ হওয়ার আশঙ্কা আছে। সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটি বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্রিটিশ জেনারেল। সেনাবাহিনীতে দায়িত্বরত এই জেনারেল বলেন, আগামী 2020 সালের নির্বাচনে জয়ী হয়ে করবিন যদি সরকার পরিচালনার দায়িত্ব নেন এবং সশস্ত্র বাহিনীর মর্যাদা হ্রাস, পরমাণু কার্যক্রম বর্জন অথবা সংকুচিত করে আনা কিংবা ব্রিটেনের ন্যাটো ত্যাগের মতো নীতি গ্রহণ করেন, তাহলে করবিনের বিরুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনী বিদ্রোহ করবে। সকল পর্যায়ে বিপুল সংখ্যক সেনা সদস্যের পদত্যাগের ঘটনাও ঘটতে পারে বলে মন্তব্য করেন তিনি। এদিকে করবিনের মুখপাত্র জানিয়েছেন, আত্মপরিচয় প্রকাশের সৎ সাহসহীন ব্যক্তির এই বক্তব্যের ব্যাপারে কোনো মন্তব্য করবেন না করবিন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই জেনারেলকে শনাক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকেই। আগুন নিয়ে খেলা করাকে সাধারণত ভয়ঙ্কর হিসেবেই মনে করা হয়, কিন্তু কিছু কিছু খেলা যা সম্মোহিত করে রাখে দর্শকদের, তা যত ভয়ঙ্করই হোক না কেন সে খেলা দেখানোটা নেশায় পরিণত হয়ে যায় পারফর্মারের। সেরকম নেশা থেকেই ফরাসি একটি দল আর্জেন্টিনার বুয়েন্স আয়ারসের আন্তর্জাতিক উৎসবে আতশবাজি ওড়ানো সহ আগুন আর আলোর নানা রকম খেলা দেখিয়ে মুগ্ধ করলেন দর্শকদের। অন্ধকারে আলোর দ্যুতিময়তায় বর্ণিল আকাশ, আতশবাজির এ মনোমুগ্ধকর আয়োজন ভালো না লেগে উপায় নেই। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ারসে শুধু আতশবাজির খেলাই নয়, আগুন আর আলো দিয়ে নানা রকমের পারফরমেন্স দেখালো ফরাসি দল গ্রুপ এফ। এলইডি লাইটের স্যুট গায়ে দিয়ে পারফর্মাররা অন্ধকারে নিজেরাই যেন জ্বলছিলেন, তার সঙ্গে ভিডিওর সাহায্যে আলোর নানা ব্যবহারও মুগ্ধ করেছে দর্শকদের। এটি আসলেই অসাধারণ, এরকম আমি আগে কখনো দেখিনি। এরকম জাঁকজমকপূর্ণ সৃজনশীল আয়োজনে আমি সত্যি অবাক হয়েছি। কিছু আতশবাজির খেলা ডিজাইন ও সঙ্গীতের সমন্বয় দারুণ হয়েছে। বুয়েনস আয়ারস আন্তর্জাতিক উৎসবটি 10 বছর পার করছে এবার। উৎসবটি শেষ হবে আগামী 4 অক্টোবর। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। এবারের এমি অ্যাওয়ার্ডের আসরে যেন জয় জয়কার ছিল গেম অফ থ্রোনসের। সেরা ড্রামা সিরিজের খেতাব সহ 4 পুরস্কার জিতেছে এইচবিওর জনপ্রিয় এই ড্রামা সিরিজটি। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জন হ্যাম আর সেরা অভিনেত্রী ভায়োলা ডেভিস। রোববার লস অ্যাঞ্জেলসের মাইক্রোসফট থিয়েটারে বসে এমি অ্যাওয়ার্ডের 67তম আসরটি। অ্যান্ডি স্যামবার্গের উপস্থাপনা আর টেলিভিশন জগতের তারকাদের সরব পদচারণায় জমজমাট ছিল এবারের এমি আসরটি। প্রতিবার মনোনয়ন পেলেও পুরস্কার ঘরে নিতে না পারা অনেকেই এবার নিজেদের ঝুলিতে ভরেছেন কাঙ্ক্ষিত পুরস্কারটি। তবে আসর মাত করে রেখেছিল এইচবিও চ্যানেলের জনপ্রিয় ড্রামা সিরিজ গেম অফ থ্রোনস। সেরা ড্রামা সিরিজের খেতাব সহ 4 পুরস্কার জিতেছে এই সিরিজটি। ড্রামা বিভাগে 7 মনোনীত হলেও এবছরই প্রথম সেরা অভিনেতার খেতাব পেয়েছেন এবছরই শেষ হওয়া জনপ্রিয় টিভি সিরিজ ম্যাড ম্যানের কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা জন হ্যাম।
এমি অ্যাওয়ার্ডে ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ভায়োলা ডেভিস। হাউ টু গেট অ্যাওয়ে উইথ মার্ডার এ দক্ষ আইনজীবীর ভূমিকায় অভিনয়ের জন্যই তার এই স্বীকৃতি। মুকুট জিতে গায়ের রঙের কথাটি বলতে ভোলেননি তিনি। আফ্রো-আমেরিকান কৃষ্ণাঙ্গ একজন নারীকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এটি অবশ্যই বড় প্রাপ্তি আমার জন্য। কমেডি বিভাগে 4টি এমি অর্জন করেছে ভিপ। এ বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জুলিয়া লুইস ড্রেফার্স, আর একই বিভাগে সেরা অভিনেতা ট্রান্সপারেন্টের জেফ্রি ট্যাম্বার। সেরা রিয়েলিটি শো এর পুরস্কার জিতেছে সঙ্গীত ভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান দ্য ভয়েস। 20 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস এর মাইক্রোসফট থিয়েটারে বসে এই আসরটি। এবছর এটি ছিল এমির 67তম আসর। আফসাতুন্নেসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগামী 2 বছরে ধাপে ধাপে আরও অভিবাসীকে আশ্রয় দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। সংকটের জন্য মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও রাজনৈতিক অস্থিতিশীলতাকে দুষছে জার্মানি। গ্রিসে আগাম নির্বাচনে আবারও জয়ী বামপন্থী সিরিজা পার্টি। জয়কে দলের উপর জনগণের পূর্ণ আস্থার প্রতিফলন বলে মন্তব্য সিপ্রাসের। আইএস দমনে মার্কিন জোটের বিমান হামলাকে অকার্যকর বললেন সিরীয় পররাষ্ট্রমন্ত্রী। জঙ্গি বিরোধী অভিযানে অংশ নিতে দামেস্কে মার্কিন প্রশিক্ষণপ্রাপ্ত 75 বিদ্রোহী। ইয়েমেনে অপহৃত 6 বিদেশি নাগরিককে মুক্তি দিল হাউথিরা। মারিব প্রদেশে বিদ্রোহীদের উৎখাতে বড় ধরনের অভিযানে হাদি সমর্থকরা। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে তৎপর যুক্তরাষ্ট্র, আওয়ামী লীগ ও বিএনপি। বিক্ষোভ কর্মসূচি দ্বিধাবিভক্ত বিএনপির, সংবর্ধনা দেবে আওয়ামী লীগ। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।